আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম, ফুলটুল দেখেন মাঝে মাঝে, গার্লফ্রেন্ড কে দেন নাকি ওয়াইফ কে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফ কে দিবেন, ওয়াইফ কে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন, তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পালন করতে হবে। তিনি হাদিয়া দিবেন, তোহফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন, সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন। ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দিই না আমরা, প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না, আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে।